জয় জগন্নাথ বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম মুহূর্তর সময়কু সর্বশ্রেষ্ঠ সময় বলে কহিছন্তি এবং যে ব্যক্তিঙ্কর নিদ এই ব্রহ্ম মুহূর্তরে ভাঙ্গি থাকে ঈশ্বর মধ্যে এই সংকেত প্রদান করে থাকে, মাত্র অনেক ব্যক্তি এই সংকেতগুলি বুঝিপারি নথান্তি। চাণক্য নীতি চাণক্যঙ্ক দ্বারা রচিত এক নীতি গ্রন্থ অটে, যেউথিরে জীবনকু সুখরে সফলতা বনেইবা পাই উপযোগ মাধ্যম দিয়া যাই অছি। এই গ্রন্থর মুখ্য বিষয় মানব সমাজ জীবনর প্রত্যেক বিষয়ের ব্যবহারিক শিক্ষা দিয়া যাই অছি। চাণক্য জনে মহান জ্ঞানী থিলে, যে নিজের নীতি নিয়ম দ্বারা চন্দ্রগুপ্তকু রাজার সিংহাসনটিরে বসেই দেইথিলে। তেবে জানন্তু চাণক্যঙ্ক কিছু মহত্বপূর্ণ নীতি বিষয়ে, যাহাকু জীবনর কৌণসি না কৌণসি বাটরে আপনকু কাম আসিব। তেবে বন্ধুগণ, আজি আমি এই ভিডিওরে আপনকু এমিতি এক কথা বিষয়ে আপনকু পরিচয় করাইব, যাহাকু শুনিলা পরে আপন আশ্চর্য হয়ে যাবে। তেবে বন্ধুগণ, আপনকু জনাই দেউছু কি যে এই বিষয়টি আপনক নিদ সহিত জড়িত অটে। বন্ধুগণ, শাস্ত্র অনুসারে এমিতি কুহাযাই থাকে কি যদি কোনসি ব্যক্তির নিদ সকাল তিনিটারু পাঁচটা সময় ভিতরে ভাঙ্গি যাই থাকে, তো এর পছরে কোনসি না কোনসি দৈবী শক্তির ইশারা লুচিকি রহি থাকে। বন্ধুগণ, এবে এই কথারে কেতে পরিমাণরে সত লুচিকি রহি আছে, এহা তো আপন পুরা ভিডিও দেখিলা পরে জানিপারিবে। চালন্তু জানিনেবা আজির এই ভিডিও পছরে থিবা কথার রহস্য। বন্ধুগণ, আজির এই ভিডিওরে আপনকু এই বিষয়ের সম্পূর্ণ বিস্তারে জনাইব। তেবে সম্পূর্ণ কথা জানিবা পাই ভিডিওকু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। এবং আপনকু মোর গোটিয়ে ছোটিয়া অনুরোধ কি ভিডিওকু গোটে লাইক করে দিয়ন্তু। যদি আপন সবসক্রাইব করে না, তাহলে সবসক্রাইব করে পাখে থাকা বেল আইকনকে প্রেস করে দিয়ন্তু। এবং ভক্তির সহকারে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্য লেখন্তু। বন্ধুগণ, কেতে থর এমিতি হয়ে থাকে কি রাতিকু বহুত জোরে নিঘোর নিদরে শোইলা পরে বি জনে ব্যক্তির নিদ হঠাৎ রাতি মঝিরে খোলি যাই থাকে। এহা পরে লোকে সাধারণ কথা ভাবি অনদেখা করে দেই তারপরে শোই যাই থাকে। কিন্তু আমি আপনকু এহা জনাই দেউছু কি যদি আপনকর নিদ এমিতি হঠাৎ ভাঙ্গি যাও অছি, তো বাস্তবরে জমা বি সাধারণ কথা নুহে। এথিলাগি ভুলরে বি এহাকু অনদেখা করিবে নাহি, মানে আমি সিধা শব্দরে কহিবা তো এহার পছরে বহুত সারা সংকেত লুচি রহি থাকে। বন্ধুগণ, তেবে এথিরে কিছু বি সন্দেহ নাই কি এই দুনিয়ারে প্রত্যেক ব্যক্তির জীবনরে কোনসি বি জিনিস বা ঘটনা বিনা কারণরে হই নথিব। এমিতিকি মানুষ নিদরে স্বপ্ন দেখি থাকে, তো সেই স্বপ্ন বি কোনসি না কোনসি মনে নিশ্চয় রহি থাকে। এথিলাগি আমি আপনকু জনাই দেউছু কি সকাল তিনিটারু পাঁচটা সময় ভিতরে যদি আপনকর নিদ ভাঙ্গি যাই থাকে, তো নিদ ভাঙ্গি যাবার মানে কোণ হই থাকে। প্রথম কথা, বন্ধুগণ, মান্যতা অছি কি সকাল তিনিটারু পাঁচটা সময় ভিতরে এই সময়কু ব্রহ্ম মুহূর্ত সময় বলে কুহা যাই থাকে। এই কারণ অছি কি এহা দ্বারা বহুত সারা অলৌকিক শক্তিগুড়িকর প্রভাব বি হই থাকে। বন্ধুগণ, আপনকু জনাই দেউছু কি এই শক্তিগুড়িক আপনকু কেতে প্রকারর সংকেত মধ্য দেই থাকে, এবং এই সবকু আপনকু কেবল বুঝিবাকু পড়ি থাকে। এহা সহ হি আপনকু এহা জানিকি খুশি লাগিব কি এই অলৌকিক শক্তি সবু তিনিটারু পাঁচটা সময় ভিতরে কেবল সেই লোকমানকু নিদরু উঠাই দেই থাকে, যেউমানকু এমানে খুশি দেখিবাকু চাহি থান্তি। আজ্ঞা, হ্যাঁ বন্ধুগণ, এহার মানে এহা অটে কি যদি আপনকর নিদ তিনিটারু পাঁচটা সময় ভিতরে খোলি যাই থাকে, তো এই শক্তি সবু আপনকু খুশি মানে
ଖୁସି ଦେଖିବା ପାଇଁ ବା ଖୁସି ଦେବା ପାଇଁ ଏହାର ଭାର ଦେଇଥାନ୍ତି। ଦ୍ୱିତୀୟ କଥା, ବନ୍ଧୁଗଣ ଆପଣଙ୍କୁ ଜଣାଇ ଦେଉଅଛି କି ତିନିଟାରୁ ପାଞ୍ଚଟା ଭିତରେ ନିଦରୁ ଆଖି ଖୋଲିଯିବା ମାନେ ଏହା ଅଟେ କି ଆପଣ ଆପଣଙ୍କ ଘରେ ଧନ ସମ୍ପତ୍ତିର ବୃଦ୍ଧି ହେବାର ଅଛି। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆଗକୁ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବାର ଅଛି ଏବଂ ଆପଣଙ୍କ ଘରେ ଖୁସି ସବୁ ଆସିବାର ଅଛି। ଓ ଏମିତିରେ ସକାଳ ଭୋରରୁ ଉଠିବା ବି କେବଳ ଆପଣଙ୍କ ମନ ପାଇଁ ନୁହେଁ, ବରଂ ଆପଣଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ବି ବହୁତ ଭଲ କଥା ଅଟେ। କିନ୍ତୁ ସକାଳୁ ଉଠିବାକୁ କିଛି ଧାର୍ମିକ ଲାଭ ବି ହୋଇଥାଏ। ପ୍ରକୃତରେ ବନ୍ଧୁଗଣ, ଯେଉଁ ଲୋକମାନେ ସକାଳୁ ଉଠିଥାନ୍ତି ନା ସେମାନେ ସବୁବେଳେ ନିଜ ଭିତରେ ତାଜା ରହିବାର ଅନୁଭବ କରିଥାନ୍ତି। ଏହା ସହ ହିଁ ବନ୍ଧୁଗଣ ସକାଳ ଭୋରରୁ ଜଲ୍ଦି ଉଠୁଥିବା ବାଲା ଲୋକେ ପ୍ରକୃତିର ଭରପୁର ଆନନ୍ଦ ନେଇଥାନ୍ତି। ଏଥିଲାଗି ଆପଣଙ୍କର ନିଦ ତିନିଟାରୁ ପାଞ୍ଚଟା ସମୟ ଭିତରେ ଖୋଲି ଯାଇଥାଏ, ତ ଆପଣ ବାସ୍ତବରେ ଅତ୍ୟନ୍ତ ଭାଗ୍ୟଶାଳୀ ଅଟନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ଏମିତି କିଛି ବହୁତ ସାରା ଲୋକେ ଅଛନ୍ତି ଯିଏ ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଥିବା କଥା ଉପରେ ଆଦୌ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନାହିଁ, ବା ଯିଏ ତାଙ୍କୁ କୁହେ ଶାସ୍ତ୍ରରେ ଏମିତି ଲେଖା ଅଛି, ବା ଯେଉଁଠି ସେମାନେ ଶୁଣନ୍ତି ସେମାନେ କେବେ ବି ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନାହିଁ। କିନ୍ତୁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଜାଣିବା ପାଇଁ ଜଣାଇ ଦେଉଛୁ କି ଶାସ୍ତ୍ରରେ କୌଣସି ବି କଥା ବିନା କାରଣରେ କି ବିନା ଉଦ୍ଦେଶ୍ୟରେ କୁହାଯାଇନଥାଏ। ଆଜ୍ଞା, ହଁ ବନ୍ଧୁଗଣ, ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଯେଉଁ ଲୋକମାନେ ତିନିଟାରୁ ପାଞ୍ଚଟା ସମୟ ଭିତରେ ଉଠିଯାଇଥାନ୍ତି ବା ଯାହାଙ୍କର ନିଦ ଏହି ତିନିଟାରୁ ପାଞ୍ଚଟା ସମୟ ଭିତରେ ହଠାତ୍ ଖୋଲିଯାଇଥାଏ, ତ ସେହି ଲୋକମାନେ ବାସ୍ତବରେ ଭାଗ୍ୟଶାଳୀ ହୋଇଥାନ୍ତି। ଏବଂ ଯେଉଁମାନେ କଲେଜ ବା ସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ମାନେ ଆମେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କର କଥା କହୁଛୁ, ଯଦି ବନ୍ଧୁଗଣ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଏହି ତିନିଟାରୁ ପାଞ୍ଚଟା ସମୟ ଭିତରେ ନିଦରୁ ଉଠି ଯଦି ଏହି ସମୟ ଭିତରେ ନିଜର ପାଠ ପଢ଼ନ୍ତି, ତ ଏହି ସମୟଟି ତାଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଫଳଦାୟୀ ହୋଇଥାଏ। କାହିଁକିନା ଏହି ସମୟରେ ଯଦି ଉଠି ସେମାନେ ପାଠ ପଢ଼ିବେ, ତ ସେମାନେ ଯାହା ବି ପଢ଼ିବେ ସେହି ପାଠ ପଢ଼ାଟି ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ ବହୁତ ଭଲ ଭାବରେ ମନେ ରହିଯାଇଥାଏ। ସେମାନେ ଏହି ପାଠ କେବେ ବି ଭୁଲନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ଆମେ ତ କହିବୁ, ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଯଦି ଏହି ସମୟରେ ଉଠିକି ନିଜର ପାଠ ପଢ଼ିବେ, ତାଙ୍କ ପାଇଁ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଫଳଦାୟୀ ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନେ କେତେଟାରେ ଉଠୁଛନ୍ତି ଆମକୁ ଆମ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଭିଡ଼ିଓଟି ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।